নারী সদস্যরা প্রথমে ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করত, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্ষমতা গড়ে তুলে কৌশলে তাদের নেওয়া হতো হোটেল কিংবা ফ্ল্যাটে। এরপর চক্রের অন্য সদস্যরা বাধ্য করত আপত্তিকর ভিডিও করতে, শুরু হতো ব্ল্যাকমেইলিং। এমন এক সাত চক্রের সদস্যকে গ্রেপ্তারের পর র‍্যাব জানায় অপরাধীরা দুই বছরে অন্তত 50 জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সহায় সম্পত্তি লোভ নয়, জীবনে চাওয়া ছিল বিলাসী জীবনযাপন। তাই তো পেশায় ঠেলাগাড়ি চালক, চায়ের দোকানদার কিংবা নাপিত হলেও ব্ল্যাকমেইলকেই প্রধান পেশা হিসেবে বেছে নেয় চক্রের সদস্যরা। প্রথমে টার্গেট করা হতো ধনাঢ্য ব্যক্তিদের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে কৌশলে ডেকে নেওয়া হতো হোটেল কিংবা ফ্ল্যাটে। এরপরই আসল চেহারা দেখাতো চক্রের সদস্যরা, জোর করে ভিডিও ধারণ করে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। লোকলজ্জায় অনেকেই ঘটনা চেপে যেত, অভিযোগ বা মামলা না হওয়ায় নতুন টার্গেট শিকারে নামতো চক্রের সদস্যরা। সম্প্রতি এক ভুক্তভোগী র‍্যাবের কাছে অভিযোগ জানালে চক্রের সন্ধানে নামেন তারা। বসুন্ধরা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই নারী সহ সাতজনকে। সমাজের উচ্চবিত্ত কর্পোরেট শাখায় কাজ করে এমন ব্যক্তিরা এবং ধনাঢ্য ব্যক্তিদের মূলত তারা টার্গেট করত এবং তাদেরকে টার্গেট করে এই ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এবং এই দুটো মেয়ের ছবি ব্যবহার করে তারা বিভিন্ন ব্যক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলত। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক পর্যায়ে তারা অন্তরঙ্গ সম্পর্কে নিয়ে যেতে চেষ্টা করত এবং যখনই তারা সফল হতো তখন তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে আসতে বলা হতো এবং এভাবে যারা ভুক্তভোগী এ পর্যন্ত আমরা পেয়েছি ধৃত আসামিদের উদ্ধারকৃত ল্যাপটপ এবং সেলফোন উদ্ধার করে আমরা এ পর্যন্ত প্রায় 50 জন ভুক্তভোগীকে পেয়েছি যাদেরকে তারা জিম্মি করে এ পর্যন্ত প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। মেয়েটির মিষ্টি কথায় এবং ভালো বন্ধু ভেবে সম্পর্কের খাতিরে সেই বাসায় গমন করে, কিন্তু যাওয়ার পরপরই ওখানে আগে থেকে ওত পেতে থাকা একটি চক্র মোহাম্মদ আল মাহমুদ ওরফে মামুন, মোহাম্মদ আকরাম হোসেন ওরফে আকিব, মাস্তুরা আক্তার প্রিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মহসিন এবং মোহাম্মদ ইমরান এই ভিকটিমকে জোরপূর্বক বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং ছবি ধারণ করে। এরপর এই ভিকটিমের কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং এই টাকা দিতে অপারগ হলে ভিকটিমের এ সমস্ত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে। তাদের কাছ থেকে অশ্লীল ছবি, গোপন ভিডিও ধারণের 14টি মোবাইল ও 2টি ল্যাপটপ জব্দ করা হয়। বন্ধু হিসেবে যাচ্ছে যে আমার আরেক বান্ধবীর বাসায় আমি যাচ্ছি, এই যেমন এই ভিকটিমের কথা বললাম যে আরেক বান্ধবীর বাসায় যাচ্ছে, বান্ধবী ম্যারিড বান্ধবী, তার বাসায় সে দেখা করতেই পারে, কিন্তু ভিকটিম যখন যাচ্ছে যাওয়ার পরে দেখছে যে ওই বাসাটা তো কোনো বান্ধবী না, অ্যাকচুয়ালি একটি ফাঁকা রুম তারা ভাড়া করেছে এই সময়ের জন্য, একটি রুম অথবা একটি বাসা তারা অল্প কিছু দু একদিনের জন্য ভাড়া করে, একটা টার্গেট শেষ করে অন্য জায়গাতে ভাড়া নেয়। দিস ইজ দেয়ার টেকনিক। র‍্যাব জানায় চক্রটি দুই বছরে অন্তত 50 জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।